প্রথম স্মরণ করি বিগত দিনে আমার, আমরা একসঙ্গে কাজ করেছি এরকম অনেক সদস্য এখন নেই। আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমার, আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি, কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। দেশ এবং প্রবাসে যেই যেখান থেকে আজকের এই ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনি একজন দেশের নাগরিক, আমার আর ভিডিও আপনারা না দেখেন, কিন্তু আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখবেন। পুলিশের উপরে জনগণের যে আস্থা আমরা হারিয়েছি, পুলিশের উপরে যে বিশ্বাস ছিল সেটা যত নষ্ট হয়ে গেছে, পুলিশ প্রশাসনকে নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে, কী কী করা হচ্ছে, পুলিশ ভাই কান্না করে দিছে, কী যে কথাগুলো বলছে। আমি মনে করি মহসিন সাহেব ওসি, তিনি যে কথাগুলো বলছেন, আপনারা দেশের একজন নাগরিক হিসেবে পুলিশ যেহেতু আমাদেরকে সাপোর্ট দেয়, তো সেও তো পুলিশের কথাগুলো আসলে শোনা দরকার। প্লিজ, আমার অনুরোধ, আমি কোনো সময় এরকমভাবে অনুরোধ করি না, একটু অনুরোধ করতেছি যে এই পুলিশের কথাগুলো, সম্পূর্ণ কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। রাগ গোসা যা আছে কমেন্টে আপনাদের মতামত দিবেন, কিন্তু এই পুলিশের এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবং সেই সাথে কারাগারে তাদের আত্মীয় স্বজনরা কেমন আছে, তাদের সাথে সাক্ষাৎ করতে পারতেছে না, কী রকম রোনাজারি আত্মীয় স্বজনদের, এই বিষয়ে কী সিদ্ধান্ত আসতেছে অন্তর্বর্তীকালীন সরকারের, সেই বিষয়টাও জানাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ। এবং সেই সাথে যারা ভিডিওটি দেখতেছেন, অনুরোধ করতেছে আপনাদেরকে, নিচে সাবস্ক্রাইব যে বাটন আছে একটু চাপ দিয়ে দিয়েন, ক্ষতি হবে না কিন্তু, কিন্তু আমরা উৎসাহ পাবো পরবর্তী ভিডিও বানানোর জন্য। চলেন, পুলিশ ভাইরা কী বলছে একটু বিস্তারিত জেনে আসি। সবার প্রথম স্মরণ করি বিগত দিনে আমার, আমরা একসঙ্গে কাজ করেছি এরকম অনেক সদস্য এখন নেই। আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমার, আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি, কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি, ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না। আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই, জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে, সেই প্রয়োজনেই ফিরে আসা। আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে, সত্যিকারে তারা বিশেষ করে তেজগাঁও এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশের জ্বালাপোড়া হচ্ছিল, তারা একেবারে কোনো একটা স্বর্গীয় দূত হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে। তাদের কাছে, তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা। আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে, যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি, একটা চেন অফ কমান্ড কাজ করে, আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি, আজকেও অর্ডার করেছে, তাই আমি থানায় চলে আসছি। এখনও আমার অনেক সহকর্মী কান্না করতেছে, আসতে পারছে না। আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকারের মানুষের প্রয়োজনেই যে কাজ করি, এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি, তাদের মোটিভেটেড করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে, এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি। তাই সবাইকে ধন্যবাদ, আমরা চেষ্টা করব এবং জনগণকে বলবো আমাদের রাস্তায় নেওয়ার জন্য। আর অনেক সময় বুঝে না মেসেজটা, আমরা যেটা বুঝাইতে চাই আসলে আমাদের ব্যর্থতা, এখন আমরা মানুষের রাস্তায় যেতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা অস্বীকার করব না যে এটা আমাদের অনেক ভুল বা ব্যর্থতার কারণে এই পর্যায়ে আজকে আমরা, এগুলো ওভারকাম করে আগামী দিনে সত্যিকার মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে, আমি যে কয়দিন আছি বা আমার যে সহকর্মীরা আছে তাদের নিয়ে আমরা এই সেবাগুলো অব্যাহত রাখার চেষ্টা করব। আমি আপনাদের মাধ্যমে তেজগাঁ ডিভিশনের, তেজগাঁ বিভাগের সকল সম্মানিত নাগরিকদেরকে একটা অনুরোধ করছি যে এই থানা আপনার, এই থানা আপনার পরিচয়। একটা মানুষের আইডেন্টিটিতে প্রথম যদি বলে যে আপনার পরিচয় কি, সেই পরিচয়ের ভিতরেই থানা আসে যে কোন থানায় সে বাস করে। এই থানা কোনো পুলিশের না, এই থানা হচ্ছে আপনার থানা, পুলিশ আপনার, আপনার প্রয়োজনেই পুলিশ প্রয়োজন হবে। অতএব পুলিশের প্রতি যে আপনাদের আছে সেটা কিছু ভুল সিদ্ধান্তের কারণে এটা হয়েছে, এই জন্য কিন্তু সমগ্র পুলিশ বাহিনী দোষী না, সমগ্র পুলিশের অধিকাংশ মানুষই দোষী না। আপনারা যা হয়েছে, আপনারা পুলিশের দোষ ত্রুটি একটা ক্ষমা সুন্দরভাবে দেখেন, কারণ এই থানা আপনাদের, পুলিশও আপনাদের, পুলিশ আপনাদের খুবই প্রয়োজন। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আপনাদের নাগরিক জীবন কিভাবে ব্যাহত হয়েছে পুলিশের অভাবে। অতএব পুলিশকে থানায় আসতে দেন, পুলিশের উপরে আর কোনো আক্রোশ আপনারা রাখবেন না, এটা আমাদের অনুরোধ করছি, কারণ পুলিশ ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। পুলিশকে আবার নতুন ফরমেশনে আনার জন্য কাজ করার আপনাদের পরিবেশ তৈরি করে আপনাদেরকে দিতে হবে। অতএব আপনাদেরকে সবাই, সুনাগরিক যারা আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা প্রত্যেকটা থানাকে পুলিশের জন্য কাজের উপযোগী করে দিবেন,
আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের দেশের সকল সম্মানিত নাগরিকদেরকে আমি এই অনুরোধ করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে, কারাগারে যারা আছে তাদের আত্মীয় স্বজনরা কি বলতেছে চলেন সেই ভিডিও চিত্রটি একটু দেখে আসি। ঘামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি দাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সাক্ষাৎ করার জন্য সিলেক্ট করছিলাম, ওই মুহূর্তে গুলাগুলি শুরু হয়েছে, আর সাক্ষাৎ করতে পারিনি। এখন কি অবস্থা আছে জানি না, সাক্ষাৎ করার জন্য এখন সাক্ষাৎ দেখাতে পারলে ভালো হতো। আমি গতকালও বিকেলে একটা ব্রিফিং দিয়েছি, যে আপনারা অবগত আছেন, জামালপুর জেলা কারাগারে গতকাল আনুমানিক 1:30 সময় বন্দীদের দুই গ্রুপের মধ্যে বিদ্রোহ তৈরি হয় এবং এক গ্রুপ কারাগার থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, আরেক গ্রুপ তাদেরকে বাইরে না হওয়ার জন্য নিষেধ করে, কারণ তারা যারা সাজাপ্রাপ্ত ছিল, অল্প সাজা ছিল, তারা কখনো কারাগার থেকে এইভাবে গেট খুলে বের হওয়ার চেষ্টা করবে। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি হয়। আমার 13 জন কারারক্ষীর মধ্যে 3 জন কারারক্ষী মুমূর্ষু অবস্থায় বর্তমানে ময়মনসিংহে চিকিৎসাধীন আছে। আমি নিজেও ওদের জিম্মিতে ছিলাম, কোনো রকমে আমি আমাকে আমার কারারক্ষীরা উদ্ধার করে আসতে নিয়ে আসতে গিয়ে ওরা নিজেরা জিম্মি হয়। পরবর্তীতে দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষে আপনারা জানেন যে 5 জন বন্দি নিহত হয় এবং আরও 5 জন বন্দি গুরুতর অসুস্থ হয়, যাদেরকে রাতেই সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে এবং বর্তমানে লাশ এবং অন্য যে গুরুতর আহত বন্দিরা চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে আছে। 5 জন গতকালই এবং আজকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা গেছে বলে আমি জানতে পারি। আহত বর্তমানে আহত 5 জন ছিল, 5 জনকে আমরা সদর হাসপাতালে পাঠাইছি, আজকে নাকি 1 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, সর্বমোট 6 জন নিহত। আর আমার কারারক্ষী মুমূর্ষু মেডিকেল কলেজ আছে, মুমূর্ষু অবস্থায় ওকে পিজিতে শুনলাম, পিজিতে রেফার করছে, আর 13 জন কারারক্ষী মানে যাই গেছে, আমি নিজেও মানে ইঞ্জুরি আহত। তাদের কারণ হলো যে সরকার জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত অনেক বন্দীদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে, যেটা আপনারাই জানেন। এদেরও দাবি যে যেহেতু তাদেরকে মুক্তি দিয়ে সব বন্দীদেরকে মুক্তি দিয়ে জেল গেট খুলে দিবে, তারা চলে যাবে, এটাই ছিল তাদের দাবি। না মারা গেছে কীভাবে, দুই গ্রুপে তুমুল মারামারি, অনেকে ওয়াল টপকে পালানোর চেষ্টা করছে এবং আমরাও অনেক ফাঁকা ফায়ার করছি, ওয়াল থেকে টপকে নিচে পড়ছে। আর কীভাবে মারা গেছে এটা পোস্টমর্টম এবং শুরু তার করলে বোঝা যাবে। আমরা লাস্ট ময়নাতদন্তের জন্য মর্গে দিয়েছি, আইন শৃঙ্খলা বাহিনী ভিতরে, আমরা নিজেরাই ভিতরে প্রবেশ করছি, কোনো আইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন, কী বুঝলেন, কী জানলেন একটু কমেন্ট করবেন। আমি মনে করি পুলিশদের ক্ষমা করে দেওয়া দরকার, কারণ তারা স্বৈরশাসকের শিকার ছিলেন। যেমন আমারে যদি আপনারা ক্ষমা না করেন, আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, কারণ আমার একটা সোশ্যাল মিডিয়া থাকার পরেও আমি কিন্তু হক কথা বলতে পারি নাই, কারণ আমি বাকরুদ্ধ ছিলাম, আমার জবানকে আটকিয়ে দেওয়া হয়েছিল, এই জন্য আমি কোনো কথা বলতে পারি নাই। স্বৈরশাসকের বিরুদ্ধে কারাই বা কজনই বা মুখ খুলছে, কেউ খোলে নাই। শিক্ষার্থীরা নামছে, শিক্ষার্থীদের উপরে গুলি চালাতে পারতো না, কিন্তু আমি আব্দুল হাব আমারে উঠায় নিয়ে গেলে কে কী করতো কেউ জানতোও না, তো এই জন্য ভয়ে কেউ কথা বলে নাই, আমিও বলিনি, কিন্তু এখন তো বলতেছি। তো পুলিশ ভাইরা তারা আসলেও কী করো, কিছু কিছু পুলিশ আছে তাদেরকে আবার ছাড় দেওয়া যাবে না, যারা নৃশংসভাবে আমাদের ভাইদেরকে হত্যা করছে একদম ডাইরেক্ট সরাসরি এবং মুখ খারাপ করছে, অনেকেই দেখলাম। তো এই জিনিসগুলোকে একদম আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে হবে, সব পুলিশ খারাপ না। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। এবং কারাগারের যারা বা আছেন, আমি রাজশাহী কারাগারে গেছিলাম, আমাদের গ্রামের কিছু ভাই ব্রাদার আছে দেখা করতে, তো সেখানে দেখা করার প্রসেস অনেক লেন্দি, অনেক অন্যরকম, তো এইগুলো প্রসেসটাকে একটু সাইজ করতে হবে, ঠিক আছে, এই দাবি জানাচ্ছি। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।